বাড়িটা ভেঙে চালিয়ে দিন। একের পর এক হুমকি ফতোয়া। তার হুমকির পরে বীরভূমে জ্বলছে বহু বিক্ষুব্ধ তৃণমূল কর্মী তথা নির্দল প্রার্থীর বাড়ি, কিন্তু তবুও নীরব প্রশাসন। এত কিছুর পরেও কেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হচ্ছে না, এই প্রশ্ন তুলছে বিরোধীরা। চাপ ক্রমেই বাড়ছে, আর এই প্রেক্ষাপটে অনুব্রতর বিরুদ্ধে পাড়ুই থানায় জেনারেল ডায়েরি করা হলো। বীরভূমের জেলা সভাপতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জেলা শাসককে চিঠি দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। সেই চিঠি পাড়ুই থানায় পাঠিয়ে দেন জেলা শাসক, আর তার ভিত্তিতেই অনুব্রতর বিরুদ্ধে জেনারেল ডায়েরি করে আদালতের কাছে মামলা শুরুর অনুমতি চাইল পুলিশ। রাজ্য নির্বাচন কমিশনের সচিব তাপস রায়ও জানিয়েছেন, উস্কানিমূলক বক্তৃতা দেওয়ার জন্য অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পাড়ুই থানায় অভিযোগ জানানো হয়েছে বলে কমিশনকে জানিয়েছেন বীরভূমের জেলা শাসক। সূত্রের খবর, প্রশাসন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেওয়ায় অসন্তুষ্ট রাজ্য নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে এবার বল আদালতের কোর্টে ঠেলে দিল বীরভূম জেলা পুলিশ। এবিপি আনন্দ।